সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লাস্ট ইয়ার কন্নড় সুপারস্টার ইয়াশের ফিল্ম কেজিএফ সবাইকে সারপ্রাইজ করে দেয় এবং ব্লকবাস্টার হয় এই মুভিটি। কেজিএফ মুভির মধ্য দিয়ে কিন্তু ইয়াশের পাশাপাশি এই মুভির ডিরেক্টর প্রশান্ত নীলেরও নাম চারিদিকে ছড়াতে থাকে। কেজিএফ এর পর প্রশান্ত বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে অফার পেতে থাকে তাদের আপকামিং ফিল্মে কাজ করার জন্য, এবং জানা গিয়েছে যে কেজিএফ চ্যাপ্টার 2 এর শুটিং শেষ করে তিনি খুব শীঘ্রই তেলুগু ইন্ডাস্ট্রিতে জয়েন করবেন। এবং বিভিন্ন সূত্র মতে জানা যায় যে প্রশান্ত নীল জুনিয়র ইন্টিয়ার এবং প্রভাসকে নিয়ে একটি তেলুগু ফিল্ম বানানোর প্ল্যান করছেন। মাইত্রী মুভি মেকার্স এই প্রোডাকশন হাউসের ব্যানারে তিনি এই সিনেমাটি বানাবেন, এবং এই প্রোডাকশন হাউস তাকে এই সিনেমা বানানোর জন্য টাকাও দিয়ে দিয়েছেন। তবে এখানে একটা কথা আছে, প্রোডাকশন হাউস থেকে কিন্তু আগে বলা হয়েছিল এখানে প্রভাস এবং মহেশবাবুকে নিতে, কিন্তু প্রশান্ত মহেশবাবুর চাইতে জুনিয়র এনটিআরের সাথে কাজ করা নিয়ে বেশি ইন্টারেস্টেড, এবং তিনি প্রডিউসারদেরকে বলেছেন জুনিয়র এনটিআরের শিডিউল নিতে, কারণ প্রশান্তের কাছে মনে হয়েছে মহেশবাবুর চাইতে এই মুভির গল্পে জুনিয়র এনটিআরকে বেশি স্যুট করবে। এবং কেজিএফ চ্যাপ্টার 2 এর শুটিং শেষ করে প্রশান্ত জুনিয়র এনটিআরের কাছে যাবেন এবং এই ফিল্মের গল্পের একটি ন্যারেশন দিবেন। সো ভিউয়ার্স, যদি আসলে জুনিয়র এনটিআর এবং প্রভাস এক সিনেমাতে কাজ করে তাহলে এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।